আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারতে অনুষ্ঠিত বোয়ানডে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ আগামী সাত অক্টোবর ম্যাচটি হবে ধর্মশালায় আজ মঙ্গলবার দুই হাজার তেইশ বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি তামিম বাহিনী বিশ্বকাপের ছয়টি ভেন্যুতে খেলবে নিজেদের ম্যাচগুলো নয় ম্যাচের মধ্যে দুইটি করে ম্যাচ খেলবে কলকাতা ধর্মশালা ও পুনেতে এছাড়া একটি করে ম্যাচ খেলবে বাংলাদেশের প্রথম দুই ম্যাচের ভেন্যু ধর্মশালা প্রথম ম্যাচে আগামী সাত অক্টোবর আফগানদের মুখোমুখি হবে টিম টাইগার্স এরপর একই ভেন্যুতে আগামী দশ অক্টোবর বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে খেলবে তামিম বাহিনী ধর্মশালায় প্রথম দুটি ম্যাচ খেলে বাংলাদেশের গন্তব্য চেন্নাই আগামী চৈদ অক্টোবর নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগার বাহিনী আর স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচটি ১৯ অক্টোবর পুনেতে এরপর মুম্বাইতে দক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াই চব্বিশ অক্টোবর কলকাতায় বাংলাদেশের প্রথম ম্যাচ আটাশ অক্টোবর প্রতিপক্ষ বাছাই পর্ব পেরিয়ে আসা দল পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিও একই ভেন্যুতে খেলবে সাকিব তামিমরা ছয় নভেম্বর দিল্লিতে বাংলাদেশের প্রতিপক্ষ বাছাই পেরিয়ে আসা আরেক দলের সঙ্গে আর শেষ ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে পুনেতে বারো নভেম্বর উল্লেখ্য এবারের বিশ্বকাপ আগামী পাঁচ অক্টোবর থেকে ১৯ নভেম্বরের মধ্যে হবে সর্বশেষ দুই হাজার উনিশ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড নিউজিল্যান্ড টুর্নামেন্টটির উদ্বোধনী ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে পনেরো নভেম্বর মুম্বাই ও ষোলো নভেম্বর কলকাতায় হবে দুটি সেমিফাইনাল আর উনিশ নভেম্বর আহমেদাবাদেই হবে ফাইনাল